ইবনে মাসউদ পড়লেন, পড়ার পরে বলছেন কতই না ভালো হতো যদি দুই রাকাত করে পড়া হতো, আমি তার সাথেই পড়লাম। এরপরে ইবনে মাসউদ বলছেন আল খিলাফু শার, এই মতনক্য অকল্যাণকর, এটা মতনক্য করা যাবে না। উসমান রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া জানা ছিল না যে মিনাতে গিয়ে সালাত কসর করতে হয়, অথচ যখন এই ফতোয়া জানতে পারলেন সেই উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি 6 মাস পর্যন্ত সফরে কসর করতেন। আল্লাহ, যখন জেনে ফেললাম তখন তো আমার কোনো সমস্যা ছিল না। অতএব আমার মধ্যে ইখতিলাফ পরস্পরে থাকতে পারে মাসালা নিয়ে, কিন্তু যেন ইফতিরাক আর বিদ্বেষ ভিতরে না থাকে। কেন আমরা বসতে পারি না পরস্পরে? আমি দাওয়াত দিচ্ছি আপনি গ্রহণ করবেন, আপনি দাওয়াত দিবেন আমি গ্রহণ করব, এই শিথিলতা আমাদের মধ্যে আসে না কেন? একটা জাহেলিয়াত আমাদের মধ্যে আছে, এটা পরিষ্কার করে দিই আজকে। ওই আয়াতটা পড়ি আমরা কিন্তু তার শানে নজরটা জানি না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে পরস্পরের শক্তভাবে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে বললেন, বলুন তো এই আয়াতটা কেন নাযিল হয়েছে? ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা ফাআলাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। এই আয়াতটা নাযিল হলো কেন, কি কারণ নাযিল হলো? আল্লাহ রাসূলের সাহাবীরা আনসার এবং মুহাজির উভয়ে বসে মিটিং করছিলেন, ঠিক ওর মধ্যে ইহুদি ঢুকে ফেলেছে। সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে, আরাহিকুল মাকতুমের মধ্যে আসছে, সনদ সহিহ বর্ণনা করছেন, সহিহ বুখারীতে একটু অংশ আসছে। আনসারি সাহাবীকে উস্কে দিলেন একজন ইহুদি ভিতরে ঢুকে, দেখো তো ওই মুহাজির লোকটা তোমার বাপকে এইভাবে মেরেছে, তোমার মনে পড়ে না? যখনই ইহুদি লোকটা আনসারিকে এইভাবে উস্কে দিয়েছে, তখন আনসারি সাহাবীর মধ্যে ওই জাহিল যুগের সেই স্বভাব ফুটে উঠেছে। তখনই খেপে গিয়ে আনসার একদিন মুহাজির একদিন উভয়ে একবার দণ্ড, একবার তরবারি নিয়ে প্রস্তুত, আবার শুরু হবে সেই জাহিলিয়াত। ঠিক এই মুহূর্তে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, আল্লাহ রাসূল আসলেন। আসার পরে জিব্রিল আমিন এই আয়াত পাঠ করে নবীকে শোনালেন, শুনিয়ে দিন তাদেরকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, আরে তোমরা ছিলে পরস্পরের শত্রু, অতঃপর আল্লাহ তোমাদেরকে ভাই ভাই করে দিয়েছেন, এবং তোমরা ছিলে জাহান্নামের কিনারা, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে মুক্ত করেছেন, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়েছেন, আবার সেই জাহিলিয়াতের মধ্যে যাবে? আজকে যদি আলোচনা উঠে দাওয়াত দিবেন পরস্পর আলেমকে, হঠাৎ করে যেন তার অন্তরের মধ্যে এটা তৈরি না হয়, ও 5 বছর আগে তুমি কি করেছো সেটা জানি না, 6 বছর আগে ওই কথা বলেছো তুমি জানি না, ঐক্যের আলোচনার সময় পশ্চিমকালেও কখনোই পূর্বের কোনো অনাকাঙ্ক্ষিত নোংরা কোনো স্বভাবের কথা যেন মনে না আসে। কথা কি বুঝাতে পারলাম আমি? আয়াতটা মনে হয় বুঝলেন না আপনারা। আমি এখন ঐক্যের আলোচনা করছি, একসঙ্গে বসবো তখন কারো মনের মধ্যে তৈরি হবে না, 5 বছর আগে তুমি কি বক্তব্য দিয়েছো সেটা আমার জানা নাই, এই কথা মনে রাখা জায়েজ না হারাম? হারাম বলতে পারি, পূর্বের সব বিষয় ভুলে যেতে হবে, এই জন্য আয়াতটা নাযিল হয়েছে। আয়াত মুখ দিয়ে পড়লেন কিন্তু আয়াত শানে নজুল আপনি জানলেন না কেন? আমার মধ্যে পরস্পর মধ্যে সমন্বয় করার জন্য, কেন আমি বলেছি তো আপনি বলেননি? আমি যদি সমালোচনা করি সেই যুগের কথা, আমিও 2 কথা বলেছি, আপনিও 2 কথা বলেছেন, আপনি এত সুফি হলেন আজকে আমাকে একবারে বাদ দিলেন কেন? কথা বুঝেননি? যখনকার কথা বলছে মনে করছেন 5 বছর আগের কথা, 10 বছর আগের কথা আপনি মনে করছেন, 10 বছর আগে আমি যেমন 2টা কথা বলেছি তেমনি আপনি কি বলেননি? আপনি কি ফেরেশতা ছিলেন? আপনিও বলেছেন। আজকে যখন আলোচনার টেবিলে বসছে, 10 বছরের মিথ্যা কথা, ওই পচা কথা, ওই হিংসার
সাহাবীদের মধ্যে এই দ্বন্দ্ব তৈরি হওয়ার পরে জিবরিল আমিন এই আয়াত নিয়ে হাজির হন। বন্ধুরা, আমার কথা সংক্ষেপ করতে বলা হয়েছে, আর একটা কথা বলছি, তুচ্ছ করা, এই মানসিকতা থাকার কারণে আমরা পরস্পরে এক হতে পারছি না। ও কি জানে, কি পড়াশোনা করেছে, ওর মধ্যে কি আছে, আমি তো মাদানি, আমি তো হাট হাজারি। আরে অহংকার দেখলে মনে হয় যে নবীর চেয়েও বড় হয়। এত পোসপাস কেন, এত ঢংঢং কেন আপনার মধ্যে? আপনি দেখবেন বড় আলেম কাকে বলে, বড় তিনি হন আল্লাহ তাকেই বড় করেন যে অপরকে বড় মনে করে। যে মানুষকে তুচ্ছ করে সারাদিন, ওই ব্যক্তিকে তুচ্ছ করতেই থাকবে। ইমাম শাফি রহিমাহুল্লাহ আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মধ্যে কত মাসালা ইখতিলাফ, কিন্তু ইমাম আবু হানিফা সম্পর্কে ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, আল খালকু কুল্লুহুম ইয়ালু আবি হানিফা ফিল ফিকহে। ইমাম শাফির মুখ দিয়ে বের হচ্ছে সারা জগৎ ইমাম আবু হানিফার কাছে ঋণী, মানুষের কাছে ঋণী, আবু হানিফার কাছে ঋণী। মানুষ ঋণী কিসের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে। আল্লাহ তাকে যত ফিকহি জ্ঞান দান করেছিলেন এই জন্য সমগ্র মানুষ তার কাছে ঋণী। ইমাম শাফি রাহিমাহুল্লাহ সম্পর্কে এবার তার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, কান্নাল্লাহা কদ জামা ফি শাফি কুল্লা খায়র, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমাম শাফির মধ্যে সব কল্যাণ একত্রিত করে দিয়েছেন। আল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল তার উস্তাদ সম্পর্কে, ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল তার উস্তাদ সম্পর্কে তিনি এই মন্তব্য করছেন, কেন আমরা এই মন্তব্য করতে পারি না? আমার অন্তরে এত ছোট কেন, এত ছোট কেন? আর আরেকটা ত্রুটি এখানেই বলে দিই, না হলে ভুলে যাব, সেটা হলো এক শ্রেণীর মানুষ আছে মুখে এত রসালো কথা বলবে, মধু ঢেলে দিবে, কিন্তু অন্তরে মুনাফেকের একবারে ফাউন্ডেশন। আপনি মুখে মুখে বলছেন আমি ঐক্য চাই, ঐক্যের দরজা খোলা আছে, কিন্তু ভিতরে অনৈক্যের কিরমিকিট একবার কিলবিল কিলবিল করছে, হিংসা এবং জিদের। না বললে তো বুঝা যাবে না, স্পষ্ট করে বলতে হবে। কেন, মুখে যেটা বলবেন অন্তরে সেটা থাকতে হবে। আল্লাহর সামনে চোখ কান এবং অন্তর সব সাক্ষী দিবে, বলে দিবে মুখে বলেছিল একটা, অন্তরে ছিল আরেকটা। মুখে খুব প্রশংসা করছেন, হ্যাঁ খুব ভালো ছেলে, কিন্তু পিছনে গোড়া আছে, খুব সুন্দর করে গোড়া আছে, এরকম আছে না? এটা একটা প্রকাশ্য মুনাফিকি একটা। এই মুনাফিকির কারণে সমাজকে ঐক্যবদ্ধ করা যাচ্ছে না। আপনাকে লাগাই দিয়েছে, আপনাকে লাগছে ঠিক আছে, আপনি কথা বলেন, আমরা ঐক্যের দরজা খুলে রাখছি, সবাই আসবে এক জায়গাতে বলছি, কিন্তু ভিতরে কি আছে, ওকে লাগাই দিয়েছি কিন্তু আমি ওকে গ্রহণ করবো না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। অন্তরে মুনাফিকির কারণে আমাদের দূরত্বটা বেশি সৃষ্টি হয়েছে। আর একটা পিছনে লাগা, আপনি কার পিছনে লাগছেন, পিছনে লাগবেন কেন? সেই মুসলিম 2563 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওলা তাদাবাসু, বিদ্বেষ প্রদর্শন করো না, ওলা তাদাবারু, মানুষের পিছনে লেগো না, ওলা তাহাসাদু, হিংসা করো না, ওলা তাহাসাসু, কান পেতে মানুষের কথা শুনো না, ওলা তাজাসাসু, গোয়েন্দিগিরি করো না, ওলা তানা দাসু, প্রতারণা করো না। মুখে একটা কথা বলছি, অন্তরে আর একটা বলছি, এটা কি প্রতারণা না হয়? তাহলে আমি প্রতারণা কেন করছি? প্রতারণার জন্য আজকে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বড় ভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন, কারো মধ্যে আশ্চর্য দামিয়া সালাফিয়ার সম্মেলন হচ্ছে, আব্দুর রাজ্জাক সাহেব বলে দিলেন অমুকের বই বিক্রি করা যাবে না, অথচ তিনিও সালাফিয়া কাদের মানুষ, বুঝলেন না কথা? এমনকি বলছেন শেখ উসাইমিনের বই বিক্রি করা যাবে না। যদি আব্দুর রাজ্জাক সাহেব এই কথা বলে, এটা কি ঠিক হবে বলা? আমি আমাকে দিয়েই বলছি, আমরা সম্মেলনের আয়োজন করেছি, আমরা আয়োজক, আমি যদি ঘোষণা করি আমার সম্মেলনে আলবানের বই বিক্রি করা যাবে না, আমার সম্মেলনে আব্দুর রাজ্জাকের বই বিক্রি করা যাবে না, আমার সম্মেলনে শহীদুল্লাহ খান মাদানির বই বিক্রি করা যাবে না।
এইরকম বিদ্বেষ যদি থাকে ভিতরে, তাহলে কখনো কি ঐক্যবদ্ধ হবে দাওয়াতি কাজ করা সম্ভব? কোশ্চেন কালেও না, কখনোই না। ওই বিদ্বেষটা চলে আসছে। আমি শেষে ইঙ্গিত দিব আপনাদেরকে এইটা, যেটা বলা শুরু করেছিলাম, পরস্পরের প্রতি ভালো দিকটা উল্লেখ করব, খারাপ দিক উল্লেখ করলে তার সাথে আলোচনা করে উল্লেখ করব। কথা কি বুঝাতে পেরেছি? ভালো দিক উল্লেখ করব। পূর্বের মহাদ্দিসগণ সবাই ভালো দিকটা উল্লেখ করতেন, এমনকি এই যুগের মহাদ্দিসগণ, তাদের মধ্যে কত মাসালা ইখতিলাফ আছে, কিন্তু পরস্পরে কত সুন্দর ধারণা করতেন, আমরা ধারণা করতে পারি না কেন? আমি একটা কথা বলি উদাহরণ দিতে গিয়ে, যে পৃথিবীতে আলোচনা করতে গেলাম, আমি হলাম ছাত্র, সবাই সমতুল্য। তো একদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন, যে উস্তাদজি বলছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ তাকে শাহাদাত দান করুন, আল্লাহুম্মা আমিন। বললেন লোকটা অত্যন্ত ভদ্র মিষ্টি মুখ, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে এলেমওয়ালা মানুষ। আমার কাছে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলছেন, আল্লাহর কসম তিনি বলছেন যে আপনার উস্তাদের পেটে হাদিস ছাড়া কিছু না, তিনি তো শায়খ না, শাইখুল মাশায়েখ, আলহামদুলিল্লাহ। কেন পরস্পরের মন্তব্যটা করলেন কিন্তু কেউ কেউ জানে না, জানলাম কে? আমি আজকে প্রকাশ করে দিলাম। কেন ভালো মন্তব্য করা যায় না? বিশ্বাস করে তারা তো বেদাতি না। প্রশ্ন হলো একটা আপনার কাছে, মতিউর রহমান মাদানির কথা যদি বলি, তিনি সালাফি আকীদার মানুষ, আব্দুর রাজ্জাক সাহেবের কথা বলি, শহীদুল্লাহ খান মাদানির কথা বলি, আমরুল্লাহ বিন ইসমাইলের কথা বলি, পরস্পরের মধ্যে দোষটা কেন তুলে ধরব, ভালো গুণটা তুলে ধরব, দোষ থাকলে পার্সোনালি আলোচনা করব, আমরা পরস্পর এক থাকব, কেন দোষটা উল্লেখ করব? ইমাম বুখারীর মধ্যে ইমাম মুসলিম ছাত্র ছিলেন, ইমাম বুখারী এবং মুসলিমের মধ্যে কাটাছিড়া করতেছে, তো ইহুদিরা চক্রান্ত করতে চেয়েছিল, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ দুইটা কথা বলেই ফেলেছেন, যদিও বা মানে তাৎক্ষণিকভাবে এটা ঠিক না, এর পরেও যেহেতু কথা এসেছে এই জন্য বলছি, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ চলে গেলেন ইমাম বুখারীর কাছে, দুইটা কথা হয়েছিল নিশাপুরে, যখন ইমাম বুখারী গেছেন, এত বড় মুহাদ্দিস ইমাম বুখারীর কাছে গিয়ে মানুষকে মারিয়ে, লক্ষ জনতা মারিয়ে সামনে গিয়ে বলছেন, ফাকাপ্পালা বাইন আইনাইহে, দুই চোখের মাঝখানে চুম্বন করলেন ইমাম মুসলিম, চুম্বন করে তখন অন্ধ মানুষ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, চুম্বন করে বলছেন, দানি উকাব্বিলু রিজলাইকা, আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে চুম্বন করে ক্ষমা চেতে চাই, ক্ষমা নিতে চাই। ইয়া উস্তাদ আল আসাতিজিন, ইয়া সাইয়্যিদ আল মুহাদ্দিসিন, ইয়া তাবিব আল হাদিস ফিল ইলাল, হে উস্তাদ কুল সম্রাট, হে মুহাদ্দিস কুল সম্রাট, হে হাদিসের সবচেয়ে বড় ডাক্তার, আমি আপনার কাছে এসেছি। তিনি যখন গেলেন, ইমাম বুখারী বলতে পারতেন না, যা এখান থেকে যা, কি জন্য এসেছি, যা এখান থেকে, কি বলতে পারতেন না, কিন্তু বলেছিলেন, ইমাম বুখারীর এলেমের অভাব ছিল না, যার ভিতরে যে গাছে যত ফল ধরে ওই গাছ নুয়ে পড়ে, খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না, এত বাজাবাজি করেন কেন, এত জিদ কেন, এত অহংকার কেন আপনার মধ্যে, আপনাকে কে চিনে, যদি জাকির নায়েকের মতো মানুষ হতেন আপনি, তাহলে আসমান দিয়ে রাস্তা করা লাগতো আপনার জন্য, এত অহংকার ভিতরে কেন আপনার মধ্যে, আপনি নমনীয় হতে পারেন না একটু? আমি সবাইকে বলছি, নমনীয়তার সাথে দাওয়াতি কাজ না করলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতের মাঠে জবাব দেওয়া যাবে না, কেন এত তুচ্ছ তাচ্ছিল্য করতে হবে? যদি মক্কার ইমানের মতো লোক হতাম, আরে গায়ে মানে না, আমি মুড়ল আশ্চর্য বলে, মুই কি হনুরে মুর বাপ সকিদা, আজিব একটা ব্যাপার, তোমাকে কেউ চিন না, তুমি এত বড় অহংকার করো, মসজিদের খতিব মাত্র তুমি খুতবা দিতে দিবে না, জালসা করতে দিবে না, আব্দুর রাজ্জাককে ওখানে নিয়ে আসা যাবে না, এই সেই সমস্ত মন্তব্য দেবে, বাবারে বাবা পাস কি তার কথাবার্তা, ওই যে একটা কথা বলে, মুই কি হুনুরে মুর বাপ সকিদা, মানে এক সকিদার ব্যাটা হয়ে ওই এত বড় হয়ে গেছে। আমি কথাগুলো বললাম তিক্ত অভিজ্ঞতার কারণে, বর্তমান সমাজ থেকে সমস্ত জাহেলিয়াত তুলে দিয়ে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করতে হবে। একই মসজিদে উপস্থিত শেখ
বিন বাসকে জিজ্ঞেস করা আলবানী সম্পর্কে, দেখেন এই রীতি আগে থেকে আছে। ইমাম বুখারী সম্পর্কে ইমাম ইবনে খুজাইমা বলেন, মা রাআইতু তাহতা আদিমিস সামায়ে আ'লামা বিল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসমানের নিচে ইমাম বুখারীর চেয়ে শ্রেষ্ঠ কোন মুহাদ্দিস দেখিনি। আল্লাহু আকবার। দেখেন ইমাম ইবনে খুজাইমা ইমাম বুখারী সম্পর্কে বলেন, অনুরূপভাবে ইমাম ইবনু হাজার আসকালানি ইমাম বুখারী সম্পর্কে বলছেন, কি চমৎকার মন্তব্য! জাবালুল হেফজ, হেফজের মুখস্থ শক্তির পাওয়ার, ইমাম দুনিয়া, সারা পৃথিবীর ইমাম, সিকাতুল হাদিস, হাদিসের সবচেয়ে বড় নির্ভরযোগ্য ব্যক্তি। আল্লাহু আকবার। ইবনু হাজার আসকালানি প্রশংসা করেছেন ইমাম বুখারীর। আল্লাহু আকবার। ইমাম ইবনু হাজার আসকালানিকে বর্তমানে বলা হয় হাফেজুদ দুনিয়া, সারা পৃথিবীর হাফেজ তিনি। ওনার নাম লিখতে গিয়ে লেখেন কলাল হাফেজ, শুধু বলেন কলাল হাফেজ, বললেই চিনে তিনি হলেন ইবনে হাজার আসকালানি। আল্লাহ তাকে সম্মান দান করেছেন। ইমাম বুখারী সম্পর্কে মন্তব্য করছেন ইবনে তাইমিয়া, লাউলাম ইয়াহলিকিল্লাহুল বুখারী লামাদাররাল ইসলাম, আল্লাহ যদি ইমাম বুখারীকে সৃষ্টি না করতেন ইসলাম ক্ষতিগ্রস্ত হতো। একটু ভাবছেন আপনি কি মন্তব্য করছেন এক একটা ব্যক্তি সম্পর্কে। ইমাম ইবনু তাইমিয়া সম্পর্কে মন্তব্য করছেন আলবানী, দেখেন, ইয়া আইয়ুহাত-তুল্লাব, হে পৃথিবীর ছাত্র সমূহ, ছাত্র মণ্ডলী, ফাকরাউ কুতুব আশ-শাইখাইন, দুইজন শায়খের কিতাব বেশি বেশি পড়বে, একটা ইবনু তাইমিয়া আর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। দেখেন পরস্পরের মর্যাদা দেখাচ্ছেন কিভাবে, এবং আলবানীর মর্যাদার কথা এবার বলছেন। শেখ বিন বাজ গ্র্যান্ড মুফতি বেঁচে আছেন দুইজনই। শেখ বিন বাজকে প্রশ্ন করা হলো, আপনি আলবানী সম্পর্কে কথা বলুন, তিনি বললেন ওয়াহুন আল ফাযিল, তিনি হলেন আমাদের সম্মানিত ভাই, ও মুজাদ্দিদ না ফি হাযাল আসর, এই যুগের তিনি একজন মুজাদ্দিদ। আল্লাহ, চিন্তা করতে পারছেন, গ্র্যান্ড মুফতি হয়ে তিনি এই মন্তব্য করছেন। একই আমি একটা বক্তব্য শুনলাম আলবানী ছাত্রে, বক্তব্যের মধ্যে বলছেন মসজিদে খায়েফ যেখানে পাথর মারা হয় হজে গিয়ে, ওখানে একটা মসজিদ আছে মসজিদে খায়েফ, যদি হজ করতে যান দুই রাকাত সালাত পড়ার চেষ্টা করবেন, এখানে প্রায় 70 বা 60 জন নবী সালাত আদায় করেছেন। ওই মসজিদে এখন তিনজন ব্যক্তি একদিনে এক হজ্জের সফরে, শেখ বিন বাজ আছেন, শেখ আলবানী আছেন, শেখ উসাইমিন আছেন। আল্লাহু আকবার, আমারই শরীর লোমগুলো খাড়া হয়ে গেছে তার নাম শুনে। এত বড় বড় ব্যক্তি এক মসজিদে ইমামতি করবেন কে? আল্লাহু আকবার। গ্র্যান্ড মুফতি যখন একামত হয়ে গেছে, গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ সবচেয়ে বয়সে বড়, তিনি আলবানী রহিমাহুল্লাহকে বলছেন, ফজল আপনি সামনে যান ইমামতি করুন। তখন তিনি বলছেন, ইয়া সামাহাতাল ওয়ালিদ, হে সম্মানিত পিতা, আপনি থাকতে আমি ইমামতি করব, এটা কেমন করে হয়? তিনি বলছেন যে না, আপনি আমাদেরকে আল্লিমনা সলা কামা কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহু, আপনি আমাদেরকে ওইভাবে সালাত শিক্ষা দিন যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবীদেরকে সালাত শিক্ষা দিতেন, কারণ আপনি হলেন এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস। বলেন তো এবার, সম্মানটা আলবানীর বাড়লো না শেখ বিন বাজের বাড়লো? তার সম্মান বাড়লো। তো অপরকে প্রাধান্য দিতে আমার গা জ্বলে কেন? আমি বলতে পারি না কেন? আমি তো বলি, আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার সাথে একমত যে তাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশে দাওয়াতি কাজ করি, গাড়ি নিয়ে যাতায়াত করি, বিভিন্নভাবে প্রচেষ্টা চালাই, লেখনী আছে, বক্তব্য আছে, বৈঠক আছে, জালসা আছে, সমাবেশ আছে, সম্মেলন আছে, কিন্তু যেখানে যাই সেখানেই বলে আমি মতির রহমান মাদানির বক্তব্য শুনে পরিবর্তন হয়েছি। তাই একটু দুটা গালি দিয়ে দিই মতির রহমান মাদানির, একটা গালি দিই দুটা, আমার তো অন্তরটা ভিতরে চলে যাচ্ছে, তাই না? এটা কি ঠিক হবে? তার দাওয়াত কে আল্লাহ কবুল করেছেন, আপনিও দোয়া করুন আল্লাহ আপনার দাওয়াত কেও কবুল করবে, যদি ইখলাসের সাথে দাওয়াত দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে বলি, সবার উদ্দেশ্যেই বলি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসের সাথে দাওয়াতি কাজ করার তৌফিক দান করো, আমিন। বন্ধুরা, আবার আমি আর কথা বাড়াবো না, আমি শেষে আপনাদের বলতে চাই যে ছোট্ট কথাই, সেটা হলো আমাদের মধ্যে
আরেকটা ত্রুটি, গুরুত্বপূর্ণ ত্রুটি আছে বর্তমানে সাংগঠনিক যে আহলাদিসদের মধ্যে সাংগঠনিক যে ত্রুটিটা আছে, আমি গোলামি করতে নিষেধ করব নেতৃবৃন্দকে। নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো, আমরা পূর্বের ভুলগুলো ভুলে যাই, পূর্বের ত্রুটিগুলো ভুলে গিয়ে পরস্পরে ঐক্যবদ্ধভাবে যে যেখান থেকে নেতৃত্ব দিচ্ছেন দিন সেখান থেকে, কিন্তু পরস্পরে এক টেবিলে জাতীয় স্বার্থে বসে আমরা সমাধান করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিশেষ করে যে সমস্ত আলেম আজকে শিরিকের পক্ষে বেদাতের পক্ষে বক্তব্য রাখছে, আল্লাহ তুমি তোমার রহমত দ্বারা তাদেরকে হেদায়েত দান করো। আমিন। আল্লাহ তুমি এই দেশকে দুর্নীতি এবং জঙ্গিবাদ থেকে মুক্ত করো। আমিন। তুমি এই দেশকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও। আমিন। আল্লাহ তুমি আমাদের সম্মেলনকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।